বারাসাতে কিন্তু ফাইনালি খুলে গেল কেদারনাথ মন্দির। সো এদের প্রতিমার উচ্চতা অলমোস্ট 50 ফুট যেটা বলছে এরা। বারাসাতে সব থেকে ভালো পুজোর মধ্যে কিন্তু এদের পুজো একটা হয়। সো গতকাল সল্টলেকে ঠাকুর দেখে আসার পরে কিন্তু আজই আবার বেরিয়ে পড়েছি বারাসাতের ঠাকুর দেখতে, কারণ বারাসাত এবং কালী পুজো এ দুটি ওতপ্রোতভাবে জড়িত। বারাসাতের ঠাকুর না দেখলে কালী পুজো দর্শন পূর্ণ হয় না। এবং এবছর খবর পেয়েছিলাম বারাসাতে বেশ কিছু ভালো ভালো পুজো হয়েছে, যার মধ্যে অন্যতম হলো কেদারনাথ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ, কোটিলিঙ্গেশ্বর মন্দিরের আদলে তৈরি মণ্ডপ এবং 50 ফুটের দুর্গা প্রতিমা। সো এগুলো আমি দেখব এবং আপনারাও কী করে দেখতে পারবেন, এই ঠাকুরগুলি কীভাবে পৌঁছাবেন এখানে, তার পুরো বিবরণ রয়েছে আমার এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, ভিডিও চলতে চলতে কিন্তু মাঝে আমি আপনাদের সামনে এভাবেই উপস্থিত হব। তার কারণ হলো, মণ্ডপে যখন এভাবে সাউন্ড দিতে যাচ্ছিলাম তখন দেখলাম আশপাশে গান চলছে এবং গানের সেই সাউন্ডটিও ভীষণভাবে ধরে নিচ্ছে, ক্যাচ করে নিচ্ছে মোবাইলে, যার ফলে কপিরাইট ক্লেম খাওয়ার একটি ভীষণ রকম সম্ভাবনা আছে। যার ফলে কোনো রিস্ক নেইনি, খুবই অল্প সামান্য কিছু ভয়েস ওখানে রেকর্ড করেছি, বাদবাকি সাউন্ড আমি এখানে দেবো এবং ক্লিয়ারভাবে আপনারা শুনতে পাবেন ব্যাপারটা, এটা আপনাদেরই সুবিধে হবে। সো এভাবে আমি আপনাদের সামনে আসতে থাকবো, প্রথমেই বলে নিলাম এবং চলুন ভিডিওতে আগে দেখা যাক। সো আপাতত আসলাম বারাসাতের আগুয়ান সঙ্গে, এখানে যা গান চলছে তাতে মনে হয় না আওয়াজ কিছু শোনা যাবে। এবার এদের 50তম বর্ষ এবং 50তম বর্ষে পিছনে এই প্রতিমা। এদের প্রতিমার উচ্চতা অলমোস্ট 50 ফুট যেটা বলছে এরা, 50 ফুট। সো ভালো লাগলো দেখে, বেশ ডিরেকশনটা আমি বলে দিচ্ছি। বারাসাত পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ আছে, ওখানে আসতে হবে, ওর সামনে রাস্তা দিয়ে হেঁটে আসলে জাস্ট 2 মিনিটের রাস্তা। কালকে এদের ওপেনিং, কালকে হচ্ছে 22 তারিখ ওপেনিং হওয়ার কথা আছে, বাট কাজ চলছে এখনও, হবে কিনা শিওর না, বাট 22 বা 23 তারিখ ওপেনিং হয়ে যাবে। বারাসাতের এই আগুয়ান সংঘ যেখানে 50 ফুটের দুর্গা প্রতিমা করেছে, সেখানে পৌঁছাতে গেলে আপনাদেরকে সবার পথে, যদি আপনারা ট্রেনে আসেন, সবার প্রথম বারাসাতে স্টেশন আসবেন। বারাসাতে স্টেশন থেকে ওখান থেকে ডাইরেক্ট টোটো নিতে পারেন যে আমি পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠে যাব, অথবা চাবাটালি মোড় থেকে হেঁটেও চলে আসতে পারেন পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠে। সামনে এটা হলো পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ এবং এই ওর সামনে দিয়ে জাস্ট রাস্তাটি ঢুকে যাচ্ছে। ভেতরে এরকম গেট করা আছে, এখানে এরকম এই সোনার সংসার বোর্ডও করা আছে, কিন্তু টেম্পোরারি। এই গ্ল্যামার স্টুডিওর পাশ দিয়ে রাস্তা, এদিকে পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ স্কুল, আর এই সামনে দিয়ে এই রাস্তা। খুবই সোজা উপায়, যে কোনো উপায়ে ট্রেনে করে পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠ এসে গেলেই প্যান্ডেলে পৌঁছে যাওয়া যাবে। বারাসাতে কিন্তু এবার প্রচুর ভালো ভালো ঠাকুর হয়েছে, যেমন কেদারনাথ, এই একটা সবথেকে বড় দুর্গা, যে সরি সবথেকে বড় কালীমার মূর্তি, যেটা এর আগে বারাসাতে কখনো হয়নি। এছাড়াও কেদারনাথ এবং সাউথের একটি মন্দিরের আদলে একটি হয়েছে লিঙ্গকোটেশ্বর মন্দির কি সামথিং কিছু, সেটাও দেখতে যাব, বাট আপাতত এটা দেখে বেরোচ্ছি এবার এখান থেকে। চাপাটালি থেকে পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠের থেকে আসতে এরকম ছোটো ছোটো মণ্ডপ প্রচুর দেখতে পাবেন, কিন্তু আপনারা প্রচুর বলতে 2-3টে এরকম ছোটো ছোটো বেশ সুন্দর সাজানো গোছানো মণ্ডপ আপনারা দেখতে পাবেন। এটি হলো বারাসাতের শতদল সংঘ, যেটি চাপাডালি মোড় বিধান মার্কেটের ওখানে যে মাঠটি আছে তাকে সেখানে পুজোটি হয়। শতদল সংঘ এদের পুজো প্রতি বছরই নাম করে এবং বারাসাতের নাম করা পুজোর মধ্যে কিন্তু একটা এটি। এবং এদের এখনও মণ্ডপ পুরোপুরি তৈরি হয়নি, বাট জোর কদমে কাজ চলছে এবং 1-2 দিনের মধ্যে, কালকেই হয়তো খুলে দিতে পারে বাট পরশু দিনের মধ্যে খুলে দেবে, এবং খুবই সুন্দর লাগবে যা বুঝলাম। এটা হলো বারাসাতের শতদল সংঘ ক্লাব, এরাও বেশ সুন্দর বানাচ্ছে। এদের মোটামুটি বারাসাতের সবথেকে ভালো ঠাকুরগুলোর মধ্যে এদেরই একটা হয়। সো এখনও অবধি তো কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে যাবে হয়তো 2-3 দিনের মধ্যে, পরশু দিন উদ্বোধন করে দিতেও পারে। সো ভালো লাগলো এবং লাইটিংয়ে অবশ্যই আসবেন এটা দেখতে, শতদল সংঘ বারাসাত চাপাডালি মোড়। শতদল সংঘ থেকে বেরিয়ে ওর পিছন দিকেই পড়ে এই মণ্ডপটিও, এটিও চাইলে দেখে নিতে পারেন, বেশ ভালো লাগছে এটিও।
এরপর আমরা বেরিয়ে রাস্তায় লাইটিং দেখতে দেখতে সোজা পৌঁছে যাই কোটিলিঙ্গেশ্বর মন্দির দেখতে, বা কোটিলিঙ্গেশ্বর মন্দিরের আদলে তৈরি মণ্ডপ দেখতে। কর্ণাটকে অবস্থিত কোটিলিঙ্গেশ্বর মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপটি, এটি হলো বিশ্বের নয় এশিয়ার সবথেকে উঁচু শিবলিঙ্গ, যেটিকে বলে 108 ফিট অ্যাকচুয়াল উচ্চতা, যেটি কর্ণাটকের মন্দিরটি রয়েছে। এখানে এটি 92 ফুট উচ্চতা অবধি তৈরি করতে পেরেছেন, এখানকার মণ্ডপ থেকে যে খবর পেয়েছি। 92 ফুট উচ্চতার মণ্ডপ এটি, এবং খুবই জাগ্রত এবং নাম করা কোটিলিঙ্গেশ্বর মন্দির সাউথের, যেটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং খুব সুন্দর লাগছে। প্রাসাদ নবপল্লীতে তৈরি এই কোটিলিঙ্গেশ্বর মন্দিরের আদলের যে মণ্ডপ, সেখানে পৌঁছাতে গেলে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে ওই একই, যদি ট্রেনে আসেন বারাসাত স্টেশনে নামবেন, ওখান থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে কাউকে বলবেন কলোনি মোড় যাব, কলোনি মোড় আসবেন। কলোনি মোড় এসে ওখানে যে সিলেদার্স আছে, সিলেদার্সের অপোজিটের গলি দিয়ে ঢুকে যাবেন, অথবা ওখানে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন যে বারাসাতে কেদারনাথ মন্দির বা কোটিলিঙ্গেশ্বর মন্দিরের আদলে যে মণ্ডপগুলি তৈরি হয়েছে সেগুলোতে যাব, চাইলে হেঁটেও আসতে পারেন, আর যদি হেঁটে না প্রেফার করেন তাহলে ডাইরেক্ট ওখান থেকে কোনো টোটো করে নেবেন। কোটিলিঙ্গেশ্বর টেম্পল দেখে বেরিয়ে তারপর ডাইরেক্ট চলে যাই 5 মিনিটের দূরত্বতেই কেদারনাথের টেম্পল দেখতে। বারাসাতে কিন্তু ফাইনালি খুলে গেল কেদারনাথ মন্দির, সো চলে এলাম কেদারনাথ মন্দির দেখতে, যেটা উত্তরাখণ্ড যেতে হলো না, বারাসাতেই পেয়ে গেলাম। আপনারা অবশ্যই আসবেন এটা দেখতে, কিন্তু মানে জাস্ট অসাধারণ বানিয়েছে এটা, আজকে থেকেই ওপেন হয়ে গেল এবং প্রথম দিনে এসছি, ভিডিও খুব শিগগিরই আসছে, অবশ্যই দেখবেন কেদারনাথ। কেদারনাথের মাহাত্ম্য সম্পর্কে তো আর আপনাদের কিছু বলার নেই, আমরা বাঙালিরা এবং সারা ভারতবাসী সবাই জানি কেদারনাথের মাহাত্ম্য। সো এটি কেদারনাথ, এবং জাস্ট অসাধারণ, মানে ভাষায় বর্ণনা করতে পারছি না, অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে এই কেদারনাথ মন্দিরটিকে, এখানে লাইটিংয়ে আলাদাই লাগছে। আপনারা অবশ্যই আসুন এবং দেখুন এটিকে। বারাসাত নবপল্লীতে হচ্ছে পুজোটা, শুনে এত আওয়াজে শোনা যাবে কিনা জানি না ভয়েস, বাট বলছি বারাসাত নবপল্লীতে হচ্ছে, সিলেদার্সের উল্টো দিকের গলি দিয়ে চলে আসবেন, কাউকে জিজ্ঞেস করবেন বারাসাতের নবপল্লী যাবো কেদারনাথ মন্দির দেখতে, যে কেউ দেখিয়ে দেবে। এবার বলি বারাসাতের এই এতগুলি যে মণ্ডপ বা ঠাকুর আপনাদেরকে আমি দেখালাম, এগুলিকে যদি আপনারা ঘুরতে চান তাহলে খুবই সোজা এবং সস্তা উপায়ে যদি আমি বলি, যদি পায়ে হেঁটে ঘুরতে পারেন তাহলে তো খুবই ভালো। সবার প্রথমে কলোনি মোড়ে নবপল্লী দিয়ে শুরু করুন, কলোনি মোড় আসুন, কলোনি মোড় থেকে ওখানে কাউকে জিজ্ঞেস করুন, পায়ে হেঁটে পৌঁছে যাবেন নবপল্লীতে কেদারনাথ, এবং একই নবপল্লীতে কেদারনাথের থেকে জাস্ট 5 মিনিটের দূরত্বেই রয়েছে কোটিলিঙ্গেশ্বর। সো এই দুটি পায়ে হেঁটে ঘুরে নিন, দেন ওখান থেকে বেরিয়ে যদি চান টোটো করে নিন, একটা টোটো করে নিয়ে সেখান থেকে চলে যান চাপাডালি, চাপাডালিতে আসুন, চাপাডালি এসে বিধান মার্কেটের দিকে একটুখানি এগিয়ে যান, এগিয়ে গেলেই তারপরে আরেক একটি মণ্ডপ পেয়ে যাবেন, সেখান থেকে বেরিয়ে শতদল, যেটা শতদল থেকে বেরিয়ে তারপরে আরও যদি একটু এগিয়ে যান রাস্তায় আরও 2-3টে প্যান্ডেল দেখতেই পাবেন, সেগুলো আমি দিয়েছি ভিডিওতে। সো ওখান থেকে আরেকটু এগিয়ে আসলেই 500 মিটার বা 1 কিলোমিটার মতন পুরো বারাসাত আদর্শ বিদ্যাপীঠ, ওখান থেকে ওর সামনে দিয়ে ঢুকলেই তো দেখিয়ে দিয়েছি আমি যে 50 ফুটের প্রতিমা, ওখান থেকে বেরিয়ে আবার টোটো ধরুন, টোটো ধরে মধ্যমগ্রামেও চলে যেতে পারেন, মধ্যমগ্রামের ওখানেও ঠাকুর আছে, নতুবা আপনার গন্তব্যস্থল বা আপনার বাড়িতে আপনি পৌঁছে যেতে পারেন। এটাই সব থেকে সোজা এবং কম খরচে সস্তার উপায় পুরো বারাসাতের ঠাকুর দেখার। সো বারাসাতের এবছরের টোটাল 3টে বড় বড় নাম করা পুজো, এবং সব মিলিয়ে 5 থেকে 7টি ঠাকুর আমি আপনাদের, ঠাকুর ঠিক না, আধা কমপ্লিট ফুল কমপ্লিট প্যান্ডেল আপনাদেরকে আমি দেখালাম। সো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং সাহায্য করে থাকতে পারলে কীভাবে মন্দিরে বা মণ্ডপে পৌঁছবেন সেটার ভিডিও সাহায্য করে থাকতে পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, অ্যান্ড কিপ ওয়াচিং, কিপ সাবস্ক্রাইবিং, ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরের ভিডিওতে।